Assalamualaikum viewers. তো আমি আজকে আপনাদের সাথে অনেক মজাদার একটা রেসিপি শেয়ার করব। সেটা হলো পুঁইশাক পাতা দিয়ে একটা বড়া বলতে পারেন আপনারা। তো দেখেন আমি কিভাবে এই পুঁইশাকের পাতা দিয়ে একটা বড়া তৈরি করি। তো আমার সাথেই থাকেন, আজকে কি কি লাগে এই পুঁইশাক পাতার বড়া তৈরি করতে দেখবেন। দেখেন আমি কিভাবে প্রস্তুত করব এগুলোকে। এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ ময়দা। দিয়ে দেবো এখানের মধ্যে এক টেবিল চামচ বেসন, দুইগুলোকে একসাথে মিক্স করে নেব। এর মধ্যে অ্যাড করবো আমি আস্ত পাঁচ ফুড়ন। দিয়ে দিলাম আস্ত পাঁচ ফুড়ন, মিক্স করে নিলাম। অ্যাড করবো সামান্য টেস্টিং সল্ট, খুব সামান্য, দেখেন খুব সামান্য। এখন অ্যাড করবো সামান্য পাঁচ ফুড়ন, দিয়ে দিলাম পাঁচ ফুড়ন। অ্যাড করবো সামান্য বেকিং পাউডার, দিয়ে দিব কয়েক ছিটা বিট লবণ। এখন দিয়ে দেব স্বাদমতো লবণ, মিক্স করে নিলাম একসাথে। এখন আমি অ্যাড করব সামান্য হলুদ গুঁড়ো, জাস্ট কালারের জন্য, আর কিছু লাগবে না। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দেব। দেখেন আমি এর মধ্যে সামান্য পানি দিয়ে এটাকে ব্যাটার তৈরি করে নেব। সামান্য আরো পানি লাগবে। দেখেন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, খুব একটা পাতলা হয় নাই, আবার খুব একটা ঘন হয় নাই, দেখছেন কিভাবে হয়েছে। সাথেই থাকবে, দেখেন একটা কড়াইয়ের মধ্যে আমি তেলগুলো গরম করে নিলাম। এখন আমি এই পাতাগুলোকে এগুলোতে চুবিয়ে নিব। দেখেন এভাবে আমি এগুলোকে চুবিয়ে নিব। হয়ে গেল, এখন আমি এগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবো। তেলটা খুব গরম হয় নাই, তাই আপনারা খুব একটা গরম করবেন তেল। আর কড়াইটা আমার ছোট হয়ে গেছে, আপনারা ট্রাই করবেন একটু বড় কড়াইয়ের মধ্যে করতেন। আর পাতাগুলো যেহেতু অনেক বড় বড়, তাই অনেক বড় পাতা হয়েছে আমার নিজের কাছে এই পুঁইশাক পাতা। দেখেন অনেক সুন্দর হইতেছে, দেখেন ওই পাশ থেকে কিন্তু এটা ছুটে আসছে। এখন আমি এর মধ্যে এড করবো কি, এর মধ্যে এভাবে উল্টে পাল্টে দেব। এভাবে উল্টে দিলাম, দেখেন এভাবে চাপ দিবেন আপনারা যাতে আরো ফুলে উঠে। দেখেন অনেক সুন্দর ফুলে উঠছে। আবার আমি উল্টে দেবো এটাকে, দেখেন অনেক সুন্দর কিন্তু হইতেছে। ভাজা হয়ে গেলে এটাকে আমি তুলে নেবো, সামান্য লাল হবে। দেখেন সবগুলো আমার এটা কিন্তু হয়ে গেছে, আমি সবগুলো কিন্তু এভাবেই বেজে নেব আর আপনাদেরকে পরে দেখাবো। আর আমি এটা রেখে দেবো এখন একটা কাগজের উপরে যাতে এক্সট্রা তেলগুলো কাগজ চুষে নিতে পারে। দেখেন খুব সহজেই রেডি হয়ে গেল আজকের আমার এই পাতা দিয়ে একটা বড়া। তো আপনারা এভাবে বাসাতে ট্রাই করবেন, পুঁইশাক পাতা দিয়ে অনেক টেস্টি হয় এটা, খাইলে বুঝতে পারবেন আপনারা, খাইলে অনেক বার খাইতে চাইবেন আপনারা। তো বিশেষ করে বলতেছি আপনারা ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না। আর আমি সবার কাছে অনুরোধ, কেমন হলো এই রেসিপিটা আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন আপনারা। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।